Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 7. আজকে আমরা শিখব কীট পতঙ্গের নাম বা insects. Insect মানে কীট পতঙ্গ, তাদের নাম আমরা শিখব. কারা কীট পতঙ্গ? পিঁপড়ে, মশা, মাছি, আরশোলা এরা. কি আছে দেখো, ant, ant, ant মানে পিঁপড়ে, তোমরা সবাই দেখেছো. B-double-E, B মানে মৌমাছি. B-U-G, বাঘ মানে ছাড় পোকা. F-L-Y, ফ্লাই মানে মাছি. S-P-I-D-E-R, স্পাইডার মানে মাকড়সা. তারপরে বাটারফ্লাইটা তোমরা বাদ দেবে, মসকিটোটাও বাদ দেবে, এগুলো তোমরা পেন্সিল দিয়ে কেটে দেবে. এরপর আছে W-A-S-P, ওয়াস্প মানে বোলতা. C-R-I-C-K-E-T, ক্রিকেট মানে ঝিঁঝি পোকা. দেখবে ঝি করে ডাকে সন্ধ্যেবেলা, সেগুলো হচ্ছে ঝিঁঝি পোকা. এরপর ককরোচটাও তোমরা কেটে দেবে, এগুলো একটু বড় বড় বানান, এগুলো তোমাদের এখন শিখতে হবে না, এগুলো তোমরা পরে শিখবে. এরপর চলো কি আছে দেখি আমরা. এরপর আছে শাকসবজির নাম বা ভেজিটেবলস. কি আছে? P-O-T-A-T-O, পটাটো মানে আলু, সবাই চেনো তোমরা. B-R-I-N-G-L, ব্রিঞ্জল মানে বেগুন. C-H-I-L-I, চিলি মানে লঙ্কা. G-I-N-G-E-R, জিঞ্জার মানে আদা. O-N-I-O-N, অনিয়ন মানে পেঁয়াজ. C-A-R-R-O-T, ক্যারট মানে গাজর. P-A-P-A-Y-A, পাপায়া মানে পেঁপে. C-A-B-B-A-G-E, ক্যাবেজ মানে বাঁধাকপি. এরপর স্পিনাচ আর কলিফ্লাওয়ারটা তোমরা কেটে দেবে. তোমরা এই পর্যন্ত শিখবে. তোমরা তো শাকসবজি অনেক দেখেছো, তোমরা দেখবে কোনটার কি নাম, রান্নাঘরে গিয়ে দেখে নেবে এই শাকসবজিগুলো আছে কি না. এরপর হচ্ছে ফুলের নাম. ফুল তো তোমরা সবাই দেখেছো, R-O-S-E, রোজ মানে গোলাপ ফুল, তোমরা সবাই দেখেছো.